Welcome to online class. Here is Bulbul Ahmed, lecturer in English, Chacha Degree Madrasa, Shapohan Naugam. Dear learners, I hope you are well by the grace of Allah. I am also fine. Today I am going to discuss with you on the first paper topic, Sheikh Mujibur Rahman. The title of this story is The Unforgettable History. The Unforgettable History. So, at first, we have to know the main theme of this passage. Priyo shikkhati bondhura, sarvoprothom amader jante hobe ei golper ba ei passage er mul kotha ki. Ei passage er mul kotha hocche 7 mars er bhashon. The main theme of this story is the speech of 7th March. Given by Sheikh Mujibur Rahman. অর্থাৎ 1971 সালের তৎকালীন রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান 7 মার্চে যে ভাষণ দিয়েছিলেন তারই ইংরেজি ভাষণ আজকে আমরা পড়ছি। অর্থাৎ ইতিপূর্বে কোনো বইয়ে আমরা এই ধরনের ইংলিশ ভাষণে ভাষণটি পাই নাই। তো নতুন কারিকুলামে আলিম অর এইচএসসি ক্লাসে ইউনিট 1 লেসন 1 এ এই গল্পটি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই গল্পটি শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের রেস কোর্স ময়দানের সেই বিখ্যাত ভাষণ যে ভাষণটির মধ্যে লুকিয়ে আছে স্বাধীনতার ঘোষণা। তার মানে এই প্যাসেজটি পড়ে আমরা খুব সহজেই বলতে পারি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন শেখ মুজিবুর রহমান। এই প্যাসেজটি এমন একটি প্যাসেজ, এই প্যাসেজের মাধ্যমে বা এই স্পিচটির কারণে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন এবং সারা ওয়ার্ল্ডে নাম ছড়িয়ে পড়েছিল, যার কারণে এই ভাষণটি এক বিরাট অর্থ বহন করে, বিরাট তাৎপর্য বহন করে। Dear learners, you know that this passage is one of the most golden or significant passages in the history of Bangladesh. আমরা জানি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মূল্যবান তথা পৃথিবীর মধ্যে একটি মূল্যবান ভাষণ। এই ভাষণের মাধ্যমে তৎকালীন সময়ে বাংলার সাহসী মানুষেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং তারা ছিনিয়ে এনেছিল বাংলাদেশের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন স্বাধীনতাকে, যে স্বাধীনতার মহানায়ক আমরা নিঃসন্দেহে বলতে পারি শেখ মুজিবুর রহমান। এবং সেই কারণে শেখ মুজিবুর রহমান ওয়াজ কল্ড দ্য ফাদার অফ বেঙ্গলি নেশন। এই কারণেই বাংলাদেশের জাতির পিতা বলা হয়, বাঙালির জাতির পিতা বলা হয় শেখ মুজিবুর রহমানকে। তিনি এমন একজন মানুষ ছিলেন যার অবদান বাংলাদেশ তথা পৃথিবীর মানুষ ভুলতে পারবে। দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে আমরা স্বাধীনতা পেয়েছি। বাংলাদেশে অনেক যুগে যুগে বাঙালির জন্ম হলেও শেখ মুজিবুর রহমানের জন্মটা ছিল ব্যতিক্রম, কারণ তার জন্ম হয়েছিল বলেই আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি বলা যায়। তার কথার ভিত্তিতে, তার নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে বাংলার লাখো মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তাদের জীবন দিতেও কুণ্ঠাবোধ করেনি। বাংলার দামাল ছেলেমেয়েরা তৎকালীন সময়ে নিজের বুকের রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতাকে সেই কালো মেঘের আড়াল থেকে ছিনিয়ে এনেছে। আমরা জানি সবাই তৎকালীন সময়ে 71 সালে সেই পাকিস্তানের সেই বর্বর নির্মম শাসকদের বিরুদ্ধে সর্বপ্রথম লড়াই করেছিলেন যিনি, তিনি হলেন বাঙালির, বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান। তার গুণের কথা বলে শেষ করা সম্ভব নয়। এই মানুষটি ছিল বলেই হয়তো বা আজকে আমরা স্বপ্নের দেশ পেয়েছি, বাংলাদেশ পেয়েছি।
কারণ আমরা সবাই জানি একটা সময় বাংলাদেশ ছিল পশ্চিম পাকিস্তানের আন্ডারে, অর্থাৎ সেই শাসক গোষ্ঠী আমরা সবাই জানি তৎকালীন সময়ে শাসক গোষ্ঠী ছিলেন আইয়ুব খান, ইয়াহিয়া খান এবং মিস্টার ভুট্টো, যাদের কেউই ভালো ছিল না, কেউই বাংলাদেশের পক্ষে ছিল না। সবাই বাংলাদেশের বিরুদ্ধে কনস্পিরেসি করেছে, ষড়যন্ত্র করেছে, কিভাবে বাংলাদেশের মানুষকে নিষ্পেষিত করা যায়, কিভাবে অত্যাচারিত করা যায়, কিভাবে তাদের কাছ থেকে লুণ্ঠন করে মা বোনদের ইজ্জতের বিনিময়ে হলেও তাদের কাছ থেকে ভালো জিনিসটা কেড়ে নেওয়া যায়, কিভাবে তাদের বাঙালিদের উপর দিয়ে বুলডোজার চালিয়ে তাদেরকে শেষ করা যায়, এই স্বপ্নে তারা সবসময় দেখত। কিন্তু যিনি এগিয়ে এসেছেন বাঙালি জাতিকে বাঁচাতে, পূর্ব পাকিস্তানকে বাঁচাতে, তিনি হলেন আমাদের স্বপ্নের নায়ক, আমাদের বাস্তবের নায়ক, আমাদের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমান। তো শিক্ষার্থী বন্ধুরা, কাম ব্যাক টু দ্য পয়েন্ট, আমরা আসল কথায় আসি যে এই প্যাসেজের there are some important characters in this passage. এই প্যাসেজে কয়েকটি সুন্দর গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আছেন যেগুলো আমাদের জানা দরকার। সর্বপ্রথম আমরা যে ক্যারেক্টারটি এখানে দেখছি, শেখ মুজিবুর রহমান। আমরা শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেকেই ভালোভাবে জানি, অনেকে হয়তো জানি না। তাদের জন্য আজকে যে কথাগুলো বললাম এগুলো শুনে তারা উপলব্ধি করতে পারবে যে উনি কেমন ছিলেন, উনি কে ছিলেন, উনি কোথায় ছিলেন। আমরা এটুকু জানি যে ওনার জন্ম আমাদের বাংলাদেশে এবং উনি 1920 সালে বাংলাদেশের টুঙ্গিপাড়া গোপাল তৎকালীন গোপালগঞ্জ তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্ম নিয়েছিলেন। এবং ওনার মৃত্যুর পরে আমরা সবাই জানি ওনার মৃত্যু কিভাবে হয়েছিল, অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত পীড়াদায়ক, যেটা মেনে নেওয়ার মতো নয়। বাংলাদেশের ইতিহাসকে ভুলণ্ডিত করেছিল, কলঙ্কিত করেছিল কিছু মানুষ সেই কনস্পিরেসি, সেই ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং তাকে হত্যা করা হয়েছিল। এবং হত্যার পরে তাকে সমাহিত করা হয় সসম্মানে সেই নিজ বাড়ি টুঙ্গিপাড়াতে। আমি সেখানে গিয়েছি, সেই কবর জিয়ারত করার সৌভাগ্য আমার হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখছি শেখ মুজিবুর রহমানের গুণগানের কথা আমরা কোনোদিনই শেষ করতে পারবো না। আজকে যে মাটিতে দাঁড়িয়ে আমরা কথা বলছি বুক উঁচু করে, বুক ভরা শ্বাস নিয়ে, এটা তারই অবদান। এরপরে আমরা দেখছি আইয়ুব খান। আইয়ুব খান তৎকালীন সময়ে একজন প্রেসিডেন্ট ছিলেন, তার আন্ডারে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান পরিচালিত হতো। এরপরে আমরা দেখছি মিস্টার ভুট্টো। মিস্টার ভুট্টো এক সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। এরপরে আমরা দেখছি ইয়াহিয়া খান, যিনি ইতিহাসের জঘন্যতম একজন ব্যক্তি এবং আমরা দেখছি যে 1958 সালে একটা দেখছি, 58 সালে অবশ্য সালগুলো একটু পরিচয় করে দিই। এখানে 52 সাল আমরা রক্ত ছড়িয়েছি প্রথম, কিসের জন্য? আমাদের ভাষার জন্য, আমাদের বাংলা ভাষার জন্য। উর্দু নয়, বাংলাই হবে রাষ্ট্রের একমাত্র ভাষা, মাতৃভাষা। সেই ভাষার জন্য আমরা প্রথম রক্ত দিয়েছিলাম 52-তে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 54-তে আমরা সরকার গঠন করার জন্য আমরা জয়ী হয়েছিলাম, বাট আমাদেরকে সরকার গঠন করতে দেয় নাই। এরপরে আমরা দেখছি যে 1958 সাল, এই 58 সালে আমরা দেখছি যে মার্শাল ল চালু হয়। আমরা জানি মার্শাল ল, হোয়াট ইজ মার্শাল? মার্শাল ল ইজ ওয়ান কাইন্ডস অফ ল এনফোর্সড বাই দ্য আর্মি, অর্থাৎ আর্মিদের পরিচালনায় পরিচালিত কিছু নিয়ম কানুনই হচ্ছে মার্শাল ল। তো এই আর্মিদের এই অন্যায় অত্যাচারী মূলক যে শাসন ব্যবস্থা ছিল, যে নিয়ম কানুন ছিল, সেই নিয়ম কানুন, যে নিয়ম কানুনের কারণে আমরা বাঙালি জাতি 10 বছর প্রাণী আমরা দাস দেশের মতো ছিলাম।
তো সেই মার্শাল্লো 58 সালে জারি হয়েছিল এবং তারপরে এর বিরুদ্ধে শেখ মুজিবুর 6 দফা দাবি তৈরি করেছিলেন এবং জোরে সোরে বাংলার মাটিতে এই 6 দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন চলেছিল এবং সফল হয়েছিল যার কারণে 6 দফা আগ্রাসনে পড়ে 6 দফা এতে পড়ে অর্থাৎ 6 দফা সাথে নিয়ে প্রতিবাদ করার জন্য একসময় আইয়ুব খান তার ক্ষমতা থেকে চ্যুত হয় ক্ষমতা থেকে সে বিতাড়িত হয় এবং পরবর্তী সে ক্ষমতা হস্তান্তর করে সেই জালিয়াত পাকিস্তানের দোসর পাকিস্তানের ওয়ান অফ দ্য মোস্ট কালপ্রিট পারসন ইয়াহিয়া খান উনিও একজন জেনারেল ছিলেন আর্মি জেনারেল এবং পরবর্তীতে উনি সে দেশের রাষ্ট্রপতি হন এবং তারপরে বাংলাদেশের উপর শুরু করে অমানসিক অমানবিক নির্যাতন সেই 25 মার্চ আমরা জানি সবাই 25 মার্চ অত্যন্ত ভয়ানক সেই কালো রাত যেটাকে আমরা বলি অপারেশন সার্চলাইট সেই রাতে তারা জেনোসাইড চালায় অর্থাৎ গণহত্যা চালায় বাংলাদেশের অনেক অনেক জ্ঞানী মানুষ অনেক শিক্ষিত অনেক বিজ্ঞানী অনেক দামি মানুষগুলা যারা হয়তো স্বপ্ন দেখতেন বাংলাদেশকে অনেক উপরে নিয়ে যাবে বিশ্বের মানচিত্রে উজ্জ্বল করবেন বাংলাদেশকে বেছে বেছে ঠিক সেই লোকগুলাকে হত্যা করা হয়েছিল সেই 25 মার্চ আমরা সবাই জানি তারপরেই মুক্তিযুদ্ধের বিরাট ডাক চলে আসছিল এবং বাংলার আপামর জনতা অংশগ্রহণ করে অবশেষে 93,000 পাকিস্তানি সৈন্যকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল তো যাই হোক সেই কাহিনী আজকে শেখ মুজিবুরের ডাকে সেই মুক্তিযুদ্ধ আমরা অর্জন করেছিলাম কারণ ওনার সেই বিখ্যাত বাণীগুলো যে প্রত্যেকটি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো যে বিল্ড এ ফোর্ট ইন এভরি হাউস অফ বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে যেন দুর্গ গড়ে ওঠে এবং ওনার আরো বিখ্যাত সেই কথাগুলো যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই কথাগুলোর কথা আমরা ভুলব না তার স্পিরিট এত ছিল যে তার কথাতে মানুষ ঘরে বসে থাকতে পারেনি তারা যার কাছে যা ছিল তাই নিয়ে তারা পাকিস্তানি সেই অত্যাচারী শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে মুক্তিযুদ্ধ করেছে বাংলাদেশকে স্বাধীন করেছে ইনশাল্লাহ বিনিময়ে আমাদের হারাতে হয়েছে প্রায় 30 লক্ষ মাও তো এখানে আরো আমরা দেখছি ইম্পর্টেন্ট কিছু সিনোনিম এখানে আমি দেখিয়েছি তো আশা করি তোমরা এর মূল কথা এবং কিছু আলোচনা শুনে বুঝতে পারবা যে প্যাসেজটি আসলে কোন থিমটা নিয়ে কোন জিনিসটা নিয়ে আলোচনা করেছে আমরা অলরেডি গেস করে ফেলেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এখানে আমাদের কিছু সিনোনিম এই প্যাসেজ থেকে আসবে যে ইম্পর্টেন্ট যে সিনোনিমগুলো আছে সেই সিনোনিমগুলো আমরা পড়ে নেব তবে তার মধ্যে কিছু সিনোনিম আমি দেওয়ার চেষ্টা করেছি যেগুলো তোমাদের জন্য জরুরি আরো অনেকগুলো আছে তোমরা এর পাশাপাশি বাসায় পড়ে নেবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিমজন নামে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি তো ক্রিমজন মিন্স ক্রিমজন মানে কি ক্রিমজন মানে হলো লাল রক্ত রক্তের মতো লাল অর্থাৎ রক্ত গর্ব সেই রক্তের লাল বর্ণের যে কালার সেটাকে আমরা ক্রিমজন বলছি তো ক্রিমজনের সিনোনিম যদি আমরা লিখি আমরা সংক্ষেপে রেড লিখতে পারি বা রেডিশ লিখতে পারি লাল বর্ণ অর্থাৎ এক্সটারমিনেট এখানে একটা শব্দ আছে ইম্পর্টেন্ট তো সেই এক্সটারমিনেটকে আমরা লিখতে পারি বিনাশ অর্থাৎ কিল করা আমরা দেখতে পারি কিল হতে পারে ডিস্ট্রয় হতে পারে স্পয়েল হতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাসেম্বলি যে শব্দটা অত্যন্ত গুরুত্ব বহন করে এই প্যাসেজে দিস ওয়ার্ড ইজ ভেরি সিগনিফিকেন্ট তো অ্যাসেম্বলি মিন্স মিটিং মিটিং এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাসিউম অ্যাসিউম মিন্স দায়িত্ব গ্রহণ
অন্য অনেক জায়গায় অনেক অর্থ বহন করে। তো এখানে আমরা অ্যাসিউম মানে দায়িত্ব গ্রহণ দেখছি, অর্থাৎ দায়িত্ব গ্রহণের ইংরেজি আমরা সিনোনিম যদি লিখি আরো অনেক কিছু পাবো। যেমন আমরা লিখতে পারি আন্ডারটেক, আন্ডারটেক দায়িত্ব গ্রহণ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রেস্ট্রেন, রেস্ট্রেন মানে আমরা জানি দমন করা, অর্থাৎ শত্রুকে দমন করা, সেটা হচ্ছে রেস্ট্রেন। তাহলে রেস্ট্রেন মানে যে দমন করা হয়, তাহলে আমরা কি দিতে পারি, অর্থাৎ নির্মূল করা, দমন করা। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে সহজ ভাষায় লিখতে পারি, যেমন প্রিভেন্ট করতে পারি, প্রতিরোধ বা কিউর করতে পারি বা থামাতে পারি, স্টপ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি নেগোসিয়েশন, নেগোসিয়েশন মানে আলোচনা, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ চাননি, চেয়েছিলেন বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এবং তাদের সাথে একটা বসে সমঝোতা একটা সিদ্ধান্তে আসতে, কিন্তু তারা চায়। তো সেই নেগোসিয়েশন মানে হচ্ছে ডিসকাশন বলা যায়, ডিসকাশন মানে আলোচনা, ডিসিশনও বলা যায়। এরপর আমরা মো ডাউন দেখতেছি, মো ডাউন, এই মো ডাউন মানে হচ্ছে গণহত্যা করা, নির্বিচারে মানুষকে মারা, সেই গণহত্যা হচ্ছে সিনোনিম আমরা দিতে পারি জেনোসাইড। আমরা একটা গল্প পড়েছিলাম জহির রায়হানের, স্টপ জেনোসাইড, অর্থাৎ গণহত্যা বন্ধ কর। তো সেই ওয়ার্ডটার সাথে মিল রেখে আমি দিলাম মো ডাউন মিন্স জেনোসাইড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের প্যাসেজটি বুঝতে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এরপরেও আমরা যদি কোনো সমস্যা বোধ করি তাহলে অবশ্যই আমরা আমাদের মাদ্রাসা পেজে গিয়ে সেখান থেকে আপনার প্রশ্ন করতে পারি। আমি আশা করি প্রত্যেকটা টিচার তারা মন প্রাণ দিয়ে ক্লাসগুলো নিচ্ছে শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য। তো তোমরা যদি বুঝতে না পারো তাহলে স্যারদের প্রশ্ন করতে পারো, কারণ তোমাদের কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমাদের প্যাসেজটি বুঝতে আর কোনো সমস্যা থাকবে না। এরপরে এই প্যাসেজ থেকে তোমাদের এইচডব্লিউ অর্থাৎ হোমওয়ার্ক হিসাবে আমরা দু একটা প্রশ্ন দিতে পারি, কোশ্চেন দিতে পারি। নাম্বার ওয়ান, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স সিগনিফিকেন্স অফ দিস স্পিচ, এই স্পিচের তাৎপর্য কি, অর্থাৎ স্পিচটা কেন দেওয়া হয়েছিল, এই স্পিচটির স্পিচের গুরুত্বই বা কতটুকু, এটা আমরা সংক্ষেপে বর্ণনা করব। নাম্বার ওয়ান একটা, আর একটা দিন যেটা হচ্ছে হু ওয়াজ শেখ মুজিব, হোয়াজ শেখ মুজিব। নাম্বার থ্রি, হোয়াই ডিড হি ফাইট, কেন তিনি লড়াই করেছিলেন বাঙালি জাতির জন্য। এই সংক্ষেপে আমরা প্যাসেজ থেকে হেল্প নিয়ে উত্তরগুলো করতে পারি। সো নো মোর টুডে, আই হোপ, আমি আশা করি ইউ ক্যান বি ক্যাপাবল অফ ডুইং সাস কাইন্ড অফ কোশ্চিন আনডাউট উইথ দ্য হেল্প অফ দিস প্যাসেজ। সো নো মোর টুডে, উইথ বেস্ট উইশেস, মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড ফুলফিল ইউর ডিজায়ার অ্যান্ড হেল্প ইউ টু বি সেফ অ্যাট হোম ফ্রম দিস প্যান্ডেমিক পিরিয়ড COVID-19. So stay home, stay safe and use masks. অর্থাৎ বাসায় থাকবো, ভালো থাকবো, প্রয়োজনে বাইরে গেলে মাস্ক ব্যবহার করবো এবং
নিয়মিত হাত ধোব এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে চলাফেরা করব এই প্রত্যাশা করে আরো একটি কথা না বললেই নয় সম্প্রতি একটা জিনিস অত্যন্ত ভয়ানক আকার ধারণ করেছে তা হচ্ছে আমাদের ড্রাগ অ্যাডিকশন অর্থাৎ মাদকাসক্ত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ইয়াং মানুষ আমরা তরুণ মানুষ আমরা যদিও কিশোর কিন্তু আমাদের মধ্যে অনেক বুদ্ধিজ্ঞান এসে গেছে তো আমরা এই মাদককে না বলবো এই মাদকের ছোবল থেকে আমরা নিজেকে বাঁচাবো পরিবারকে বাঁচাবো দেশকে বাঁচাবো তো সবাই আমরা একসাথে বলি যে মাদককে আমরা না বলি একসাথে বলি মাদক কখনোই হাতে নিব না কখনোই সেবন করব না এটি আমাদের শত্রু পরিবারের শত্রু জাতির শত্রু সমাজের শত্রু সুতরাং মাদককে আমরা সবাই না বলি ঘৃণা করি উই হেট ড্রাগ আমরা মাদককে ঘৃণা করি সো নো মোর টুডে আজকে আর নয় প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্ত ক্লাস শেষ করছি পরবর্তী আবারও একটি অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।